মেদিনীপুরে যেখানে নন্দকুমারে বিডিও অফিস অভিযান বামেদের কর্মসূচি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবং তার প্রতিবাদে বামেদের এই প্রতিবাদ কর্মসূচি নন্দকুমারের সেই ছবি আপনারা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব এর আগে আপনারা জানেন যে বিরোধী রাজনৈতিক দল বিজেপি তরফে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হয়েছে এমনকি গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে পূর্ব মেদিনীপুরের দু জায়গায় এই রকম আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিজেপির প্রতিবাদ এবং এইবার আপনাদের দেখাচ্ছি নন্দকুমারে বামেরা প্রতিবাদে রাস্তায় নেমেছে বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে ছবিতে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে বিটন যে শয়ে শয়ে বাম কর্মী সমর্থক তারা নন্দকুমার পঞ্চায়েত সমিতির যে অফিস একেবারে গেট খুলে ভেতরে ঢুকে যাচ্ছেন একবার ছবিটা দর্শকদের জানাও এবং এই মুহূর্তের কি পরিস্থিতি সেটাও বলো দেখো সুব্রজিৎ তোমাকে জানিয়ে রাখি যে এই যে আবাস যোজনা দুর্নীতি দুর্নীতি যেরকম গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে একই রকম ভাবে কিন্তু আজকে সকালে যেরকম দেখেছিলাম নন্দীগ্রামে কিছুক্ষণ আগে কিন্তু নন্দকুমার যে বিডিও অফিস সেখানে কিন্তু বামেদের বিক্ষোভ অবস্থান চলে এবং রীতিমতো কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই বিক্ষোভকে কেন্দ্র করে কেননা তুমি জানো যে নন্দকুমার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে কিন্তু গেট আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে তালাচাবি লাগিয়ে দেওয়া হয়েছিল কোনো রকমভাবে যাতে বিশৃঙ্খলা না হয় গোটা এলাকা কিন্তু নন্দকুমার থানার পুলিশ ছিল কিন্তু কার্যত বাম কর্মী সমর্থকরা জেলা হচ্ছে সিপিএমের যিনি সম্পাদক রয়েছেন নিরঞ্জন সিহির নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা তারা রীতিমতো গেট ভেঙে কিন্তু তারা বিডিও অফিসের ভেতরে ঢুকে যায় এবং যে বিডিও ছিলেন শানু বক্সি তার বাইরে সামনে তার অবস্থান বিক্ষোভ শুরু করে এমনকি তার যে গেট রয়েছে সেখানে কিন্তু তারা তালা পর্যন্ত লাগিয়ে দেয় এই সময় কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় তারা জড়িয়ে পড়েন এই মুহূর্তে কিন্তু তারা এই বিডিও অফিস চত্বরে রয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে নন্দকুমার থানার পুলিশ ধন্যবাদ প্রশ্ন এটাই যে কেন প্রকৃত প্রাপকদের নাম তালিকায় নেই এবং এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখানো হলো পঞ্চায়েত সমিতির অফিসে এমনকি বিডিওর অপসারণের দাবি পর্যন্ত তোলা হচ্ছে আর এই দাবি গ্রামবাসীরা নয় এই দাবি কোনো বিরোধী রাজনৈতিক দল নয় প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল এই ছবি দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে অমিত জানা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন অমিত এইটাই তো সব থেকে বড় প্রশ্ন যে শাসক দল তৃণমূল তারা বিডিওর অপসারণের দাবি তুলছেন তারা প্রশ্ন তুলছেন যে কেন দুর্নীতি হয়েছে কেন যোগ্য প্রাপকের নাম তালিকায় নেই সুব্রজিৎ দেখো তোমাকে বলে রাখি আজ নারায়ণগড় বিডিও অফিসের সামনে রানীসরাই 10 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা একে একে জড়ো হন এবং জড়ো হওয়ার পর যেটা আমরা দেখতে পেলাম যে এই বিডিও অফিসের সামনে এসেই শিক্ষা কর্মাধ্যক্ষ এখানকার তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন তার নেতৃত্বে এখানে স্লোগান দেওয়া হয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং বিডিওর নেতৃত্বে যে আবাস যোজনায় প্রাপকরা রয়েছেন এবং সেই প্রাপকদের নাম যোগ্য প্রাপকরার নাম বাদ গেছে এবং তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন সেই কারণে অপসারণের দাবি চেয়ে কিন্তু এখানে যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা তথা অনাদি বারিক তিনি কিন্তু এখানে স্লোগান দেন এবং বিডিও সাহেবের চেম্বারের সামনে সমর্থকদের বসিয়ে দেন এবং যেটা দুর্নীতিগ্রস্ত বিডিও বলে তিনি নিজেও দাবি করেছেন এবং এই বিডিওর অপসারণের দাবি চেয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থকরা এখানে বিক্ষোভ দেখান এবং পরে অবশেষে বেল্লা থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনে এবং বিডিও যদিও এখনও চেম্বারের সামনে আসেননি তার জয়েন্ট বিডিওকে দিয়ে কথা বলে সাধারণ মানুষদের বলা হয় যে আবার যে সমস্ত উপভোক্তাদের নাম বাদ গেছে তাদের নাম পুনরায় আবার নথিভুক্ত করা হবে এই ধরনের আশ্বস্ত হওয়ার পর কিন্তু এই অবস্থান বিক্ষোভ তুলে নেন